শাসক থেকে বিরোধী একাধিক নেতা সম্পত্তি বৃদ্ধির মামলা ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত বাঁকুড়ার অযোধ্যা পঞ্চায়েতের প্রধানের বাড়ির ছবি পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহসভাপতি নীরাজ কুমার। নিজের ফেসবুক পেজে একটি দোতলা বাড়ির ছবি পোস্ট করে বিজেপি নেতা লিখেছেন, পঞ্চায়েতের দুর্নীতির টাকায় পাঁচ বছরে গজিয়ে উঠেছে বিলাসবহুল অট্টালিকা, ঠিক যেমন হরিশ চ্যাটার্জির স্ট্রিটের শান্তিনিকেতন, পশ্চিমবাংলার যুবরাজের বাড়ি, তেমনি অযোধ্যা পঞ্চায়েতের প্রধান গুরুদাস ব্যানার্জির তিন কোটির বাড়ি। বিজেপি নেতার ফেসবুক পোস্টে যে বাড়ির ছবি দেওয়া হয়েছে সেটি অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের বীররা গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিশাল এই বাড়ির মালিক তৃণমূল পরিচালিত অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এখন বাড়ি তো খুব বড় বাড়ি হয়েছে, দুতলা বাড়ি হয়েছে, মজাক করা হয়েছে, অনেক কিছু হয়েছে, বাড়ির মধ্যে এসি আছে। আগে পরিস্থিতি ভালো ছিল না, পরের বাড়ি ছিল, সেটা তো গ্রামবাসী বলছে। শাসক দলের একাংশের বিরুদ্ধে সরকারি প্রকল্পে সুবিধা পেতে টাকা চাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। না, ঘর নাই, যখন বলেছিলাম যে ঘর একটা আমাদেরকে দাও, জল ঝড়ের জন্য লোকের ঘরকে ছিঁড়াপুলাইলে ছুটে পালাতে হচ্ছে, বলছে আমাকে 10,000 টাকা দিবে তাহলে ঘর দেবো, টাকাগুলো দিয়ে দিই তাহলে আমরা ঘরটা করবো কোথা থেকে। শুধু পাঁচ বছর টিএমসির কাছ থেকে প্রধানের পদ কিনলেন, আর কোটি কোটি টাকার বাড়ি, এটা মানুষ কিন্তু ডাইজেস্ট করতে পারছে না। অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক মানুষের একটাই প্রশ্ন, গুরুপ্রসাদ বাবু এই কোটি কোটি টাকা আনলেন কোথায় থেকে? আমার বাবা দীর্ঘদিন বিএলআর অফিসে সার্ভিস করেছেন, সম্মানহানির জন্য এরকম ঘটনা উনি ঘটাচ্ছেন। বাড়িটা আমার নামেও নয়, আমার বাবার বাড়ি, আমার ভাইয়ের ওষুধের দোকান আছে, আমি দীর্ঘদিন বালি ব্যবসার সাথে যুক্ত ছিলাম। বিজেপি নেতার ফেসবুক পোস্টের পর থেকে এখন বিষ্ণুপুরে অন্যতম চর্চার বিষয় এই বাড়ি। তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।